नमस्कार बंधुरा, राधिका स्पिरिचुअल चैनले आपनादेर स्वागत जानाई। बर्तमाने चिकित्सा पद्धति अनेक उन्नति लाभ करलेओ बहु मानुषी नानान रोगे जर्जरित। डाक्तारेर काछे गिये नाना रकम टेस्ट कराते आर नित्य नतून ओषुध खेते खेते अनेकेई एकेबारे नाजेहाल होये पड़ेन। अथच खूब छोटो छोटो किछु जिनिस जदि आमरा मेने चलि তাহলে অতি সহজেই বিনা ওষুধে নিজের শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখা যায়। জ্যোতিষশাস্ত্রের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব বিদুষী নারী খনা দেবী তার অসাধারণ ছড়ার মাধ্যমে মানুষের শরীরকে রোগহীন ও সুস্থ রাখার জন্য অনেক অমূল্য উপদেশ দিয়ে গেছেন, যেগুলি খনার বচন নামে পরিচিত, যা বছরের পর বছর ধরে অত্যন্ত কার্যকরী ও ফলদায়ক বলে প্রমাণিত হয়েছে। এবং আমরা ছোটবেলায় দেখেছি বাড়ির গুরুজনেরা খনাদেবীর এই সব বচন উপদেশ মেনে চলতেন এবং তারা সুস্থ থাকতেন। এই সব খনার বচন যথেষ্ট বিজ্ঞানসম্মত বলে আজ প্রমাণিত। বিনা ওষুধে সুস্থ থাকা এবং রোগমুক্ত থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খনার বচন আমি এখানে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সহ তুলে ধরছি। আশা করি এগুলো আপনাদের উপকারে লাগবে। সকাল শোয়ে সকাল ওঠে, তার করি না বৈদ্য লোটে। এর অর্থ হলো রাতে তাড়াতাড়ি ঘুমালে আর সকালে তাড়াতাড়ি উঠলে ডাক্তারের পিছনে খরচ করতে হয় না। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই ইংরাজি প্রবাদ বাক্যটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু দেখুন, এর বহুকাল আগেই বাঙালি বিদুষী খনাদেবী এই কথাটি আমাদের তার বচনের মাধ্যমে বলে দিয়ে গেছেন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করলে আপনি সমস্ত রকম রোগ থেকে দূরে থাকবেন, কারণ এই অভ্যাসটি সূর্যের সঙ্গে কানেক্টেড। পৃথিবীতে সূর্যই হচ্ছেন সকল শক্তির উৎস। লক্ষ্য করে দেখবেন সমস্ত প্রাণী সূর্যোদয়ের প্রায় সঙ্গে সঙ্গেই জেগে ওঠে, আর পাখি থেকে শুরু করে প্রায় সমস্ত প্রাণী সূর্যাস্তের সময় বাসায় ফিরে যায়। ওদের তো কোনো ডাক্তার বদ্ধি লাগে না, প্রকৃতি ওদের খেয়াল রাখে। তাই আমরা যদি খনাদেবীর এই বচনটা মেনে চলি তাহলে সুস্থ থাকবো এবং রোগমুক্ত থাকব। ডাক্তারের কাছে দৌড়তে হবে না আর টাকাও বাঁচবে। খাইয়া যে না জিরাইয়া যায় তারই পিছে জম ধায়, এর অর্থ হল খাওয়ার পর বিশ্রাম না নিয়ে যে কাজে দৌড়ায় তার পিছনে মৃত্যু তারা করে। খাবার হজম করতে শরীরকে অসংখ্য ক্রিয়া বিক্রিয়া করতে হয়, এতে শরীরকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়। খাওয়া দাওয়ার পর শরীর যাতে সঠিকভাবে বেশি বেশি ক্রিয়া বিক্রিয়া করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, অর্থাৎ পুরোপুরি কর্মক্ষম হতে পারে, তার জন্য কিছুক্ষণ বিশ্রাম প্রয়োজন। বিজ্ঞান বলছে ভারী খাওয়া দাওয়ার পর অন্তত আধ ঘন্টা বিশ্রাম নেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল, এর অর্থ হল বছরের বারো মাসই বিভিন্ন মরশুমে নানান ফল উৎপন্ন হয়, এই মৌসুমি ফল সবার খাওয়া উচিত। না খেলে শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা কমে যায়। শরীরের স্বাভাবিক পুষ্টির চাহিদা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পাল্টে যেতে থাকে। এই মৌসুমি ফল আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে। পুষ্টিকর মৌসুমি ফল তুলনামূলকভাবে দামেও সস্তা হয়। মৌসুমি ফল টাটকা পাওয়া যায় আর সেটা খেতেও ভালো লাগে, এবং সবচেয়ে বড় পাওনা হলো এর রোগ প্রতিরোধী ক্ষমতা, যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। নিত্যি নিত্যি ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও, এর অর্থ হল রোজ ফল খেলে ডাক্তার দেখাবার দরকার পড়বে না। আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে ফল। রোজ ফল খেলে নানান রোগ থেকে দূরে থাকা যায়। ভিটামিন মিনারেলস আয়রন ফাইবার ইত্যাদি উপাদানে ভরপুর হলো ফল। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ফল হলো স্বাস্থ্যকর একটি খাবার। তাই শরীর ভালো রাখতে
প্রতিদিন বিভিন্ন রকমের অন্তত কয়েকটি ফল খান। আম নিম জামের ডালে দাঁত মাজো কুতূহলে, এর অর্থ হলো আম নিম বা জাম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত রোগহীন ও মজবুত থাকে। আম জাম বা নিম গাছের ডালে যে উপাদান থাকে সেটা মুখের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে, দাঁতের ব্যথা কমায়, মাড়ি শক্তিশালী করে, দাঁতের হলুদ ভাব দূর করে, দাঁত ধবধবে সাদা করে, মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। বিশেষ করে নিম গাছের ডালের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আপনার দাঁত সুস্থ এবং সুন্দর রাখবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই ইতি করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন। জয় গুরু।